ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم. এই শেষের অংশটা মরিয়ম আলাইহিস সালামের মায়ের দোয়া। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যে আমি আপনার নিকটে আশ্রয় চাচ্ছি যে এই মেয়ে সন্তান এটার জন্য এবং এর পরবর্তী প্রজন্মের জন্য বিতাড়িত শয়তান থেকে আপনার কাছে আশ্রয় চাই। সুহার এটার জন্য দোয়া করছেন, পাশাপাশি এটার পরের পরবর্তী জুররিয়া এটার যত সন্তান সন্ততি হবে তাদের জন্য, এর জন্য শিশুদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া শিখিয়েছেন, শিশুদেরকে কি দোয়া করবেন? হ্যাঁ, হাসান এবং হুসাইনকে যে দোয়া করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উইদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়াহাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এটা হলো সুন্নাত দোয়া। যে কোনো শিশুদের ক্ষেত্রে আমরা কি করি, অসুখ হওয়ার আগে একটু জ্বর হইলে বাচ্চা একটু কান্দি উঠলেই দৌড় মারি হুজুরের কাছে। কিছু ভাই বোন আছেন এত বিরক্ত করে মানুষ যে কিছু না হইতেই বাচ্চা একটু কান্দে, বাস দৌড় দিয়ে হুজুরের কাছে, ইমাম সাহেবের কাছে নিয়ে যাও, বাচ্চার কি হয়েছে পু দিয়ে। তো ইমাম সাহেব যে দোয়া পড়ে পু দিবেন, এই দোয়া তো আপনিও শিখে ফেলতে পারেন। তো অনেক সময় হয়তো আমরা শিখাইতে চাই না, এই জন্য যে শিখাইলে আবার আমার আমার কারামতি তো আমার কাছে আসবে না। তা আমরা তো শিখাই দিচ্ছি আপনাদেরকে যে আমাদের কাছে আসার দরকার নাই, আপনারাই এটা পড়ে পড়ে পু দিবেন। কি সেটা কি? উইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতান ওয়াহাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। ওইদিন একজন মেকআপ ম্যান বলতেছিল যে আমাদের এখানে একজন খুব এক্সপার্ট মেকআপ ম্যান ছিল, তো উনি যখন মেকআপ করে তখন অন্য কাউকে সামনে রাখে না, কারণ অন্যরা শিখে যাবে, কাউকে সামনে থাকতে দেয় না। আবার যদি থাকে এমন লুকে লুকে বের করে যে সে ধরার উপায় নাই, কত নম্বর থেকে দিতেছে, 28 নম্বর দিতেছে না 29 নম্বর দিতেছে, এবং কার চেহারায় কত নম্বর লাগবে এটা তারা কিন্তু জানে, সবাই জানে না। হয়তো আমার চেহারা লাগবে 29 নম্বর, আপনি যদি 25 নম্বর দিয়ে রাখেন চেহারা আরও বিশ্রী হয়ে যাবে, এটার সিস্টেম আছে, চেহারার রং অনুযায়ী কালার অনুযায়ী কাকে কত নম্বর দিতে হয়। তো উনি শিখাতে চান না কেন? আরেকজন এটা শিখে ফেলবে, শিখে ফেললে তো তার চাকরি শেষ, বলবে যে তার তো আর দরকার নাই। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কত সুন্দর বিষয় স্পষ্ট করে শিখিয়ে দিয়েছেন উম্মতকে, যে তোমরা শিশুদেরকে যত রকমের বদনজর, যত খারাপ দৃষ্টি, তারপরে কোনো জিন ভূতের কোনো খারাপ দৃষ্টি, তারপরে কোনো শয়তানের খারাপ দৃষ্টি, এই সব কিছু থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও। তা আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার মাধ্যম হলো এই দোয়া। এই দোয়াটা সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন-নাস, সূরা আল ফাতিহা, আয়াতুল কুরসি, বাস এই দোয়াগুলো পড়ে পড়ে পু দিবেন মা বাবা, কারো কাছে নেওয়ার দরকার নেই। আরেক ধরনের মা বাবা আছে আমাদের দেশে, মূর্খ মা বাবা, যে সন্তানের কিছু হইলে তাবিজ তোমার তামিমা এতগুলো দিয়ে বাচ্চার গলা ভর্তি করে রাখে, যে খালি ওই এই শয়তান থেকে, বদনজর থেকে, বিভিন্ন কিছু থেকে হেফাজত রাখবে। আবার কিছু মা বাবা, জাহেল মা বাবা আছে, এখান থেকে কালো কালো কালি দিয়ে টিপ দিয়ে রাখে, যে বদনজর যাতে না লাগে। এগুলো সব শিরিক, ওই কালো ইয়া লাগাই দেওয়া এটাও শিরিক, তারপরে গলার মধ্যে এতগুলা লটকায় রাখা এগুলোও শিরিক, তারপর আরও বিভিন্ন পদ্ধতি আছে, এসবগুলো শিরিক, এগুলো শিরকি পদ্ধতি। সুন্নত পদ্ধতি হলো উইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়াহাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, এটা পড়ে পু দিবেন। তারপরে ওই যে সূরাগুলার কথা বললাম, এই সূরাগুলো পড়ে, এই সূরাগুলো তো সবাই জানে, সূরা আল ফাতিহা, সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন-নাস, এটা তো সবাই জানে, আয়াতুল কুরসি, এটা জানে না এরকম মুসলিম তো সমাজে নাই। তো এটা পরে পরে পু দিলেই তো হয়। এজন্য এই মরিয়ম আলাইহিসসালামের মা এই দোয়াটাই আল্লাহর কাছে করছেন, যে উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম,